আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাফসীর শুরু করছি সূরা আল বাকারার 221 নম্বর আয়াত থেকে। এখানে একান্ত ফ্যামিলি ম্যাটার্সগুলো, দাম্পত্য জীবনের অত্যন্ত গোপনীয় বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে আলাপ করছেন। কোনো কোনো বিষয়ে একটু কথা বলতেও হেজিটেশন আসে, কিন্তু আল্লাহ তাআলা হেজিটেশন করেননি মাসালা জানানোর জন্য, শেখানোর জন্য, যাতে মানুষ দাম্পত্য জীবনেও কোনো ভুল না করে, শরীয়তের ফর্মুলাকে ঠিকমতো ফলো করে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। প্রথমে এসেছে বিয়ে শাদী সংক্রান্ত বিষয়ে, ওয়ালা তানকাহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিক মহিলাদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান না আনে। মুসলমানদের জন্য মুশরিক মহিলাদেরকে বিয়ে করা জায়েজ নাই। ওয়ালা আমাতুম মুমিনাতুন খাইরুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, একজন কৃত দাসী যদি হয়, দাসী পর্যায়ের একজন মহিলাও যদি মুমিন হয়, সেটা তোমাদের জন্য মুশরিক মহিলার থেকে অনেক উত্তম। যদিও মুশরিক মহিলা কোনো কারণে তোমাদের জন্য আকর্ষণের কারণ হয়ে যেতে পারে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, ঠিক তেমনি তোমাদের মেয়েদেরকে মুশরিকদের কাছে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান না আনে। ওয়ালা আব্দু মুমিনুন খাইরুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, একজন কৃতদাস সে যদি মুমিন হয় অনেক ভালো মুশরিক থেকে, যদিও মুশরিক দেখতে শুনতে খুব পছন্দ হয়ে গেছে। উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা তো লোকদেরকে জাহান্নামের দিকে ডাকে মুশরিকরা। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনি, আর আল্লাহ ডাকেন মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে। আল্লাহ ডাকেন জান্নাতের দিকে এবং তার হুকুমে মাগফিরাত পেতে সেদিকে ডাকেন। ওয়ায়ুবাইয়ুনু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর তিনি লোকদের জন্য আয়াতগুলোকে পরিষ্কার করে বলেন, খোলাসা করে দেন, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা আছে এখানে। তাহলে মুশরিককে বিয়ে করা যাবে না, তাই না? যারা শিরক করে, অমুসলিম, তাদেরকে বিয়ে করা যাবে না। এখন আরব জমানায় তখন কৃতদাস দাসী প্রথা ছিল। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একজন মুমিন যদি তুমি স্বাধীন মহিলা না পাও বিয়ে করার মতো, তাহলে কৃতদাসী হলেও বিয়ে করো, সেটাও জায়েজ আছে। কৃতদাসী তো সামাজিকভাবে একটু দাসীর পর্যায়ে, তো তোমাদের যদি স্বাধীন কোনো অমুসলিম মহিলা পছন্দ হয়ে যায়, দেখতে শুনতে সামাজিকভাবে খুবই হাই স্ট্যাটাস মনে হয়, গায়ের রং থেকে শুরু করে কত কিছু আছে পছন্দ করার, খুব পছন্দনীয় হয়ে যায়, তার চেয়ে একজন কৃতদাসী মহিলা মুমিন হওয়া, বিয়ে করা তোমাদের জন্য অনেক ভালো। মুশরিক তোমাদের জন্য বিয়ে করা জায়েজ নাই। আর ঠিক তেমনি তোমাদের কন্যাদের জন্যে, মেয়েদের জন্যে একজন অমুসলিমকে পছন্দ করে নেওয়া ঠিক নয়, মুসলিমকে পছন্দ করা উচিত। যদি ভালো মুসলিম না পাওয়া যায়, উঁচু স্ট্যান্ডার্ড, উঁচু মানের, ভালো সামাজিক স্ট্যাটাসের নাও পাওয়া যায়, কৃতদাস যদি মুসলিম হয় তাও সেটা তোমাদের জন্য ভালো। এখানে বলা হচ্ছে তোমরা বিয়ে দিও না তোমাদের মেয়েদেরকে, মেয়েরা পছন্দ করো না এটা বলেনি, মেয়েরা বিয়ে করো না। আসলে শরীয়তে মেয়েদেরকে সরাসরি বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করে দেওয়া, নিজে নিজের বিয়ে ঠিক করবে, এটা তো শরীয়ত নেয় না। এই দায়িত্ব কাকে দিয়েছে? অভিভাবককে দিয়েছে, গার্ডিয়ানকে, ওয়ালিকে, রহমকাল। আর ছেলেদের ব্যাপারে কাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা? ছেলেদেরকে সরাসরি দিয়েছেন। তো এখন কেউ কেউ বলবেন, ও এই জন্য তো ছেলেরা আমাদেরকে জিজ্ঞাসা করে না, আগেই পছন্দ করে বসে। তো এই অর্থে এই নয় যে গার্ডিয়ানকে অ্যাভয়েড করবে, কিন্তু কোনো কারণে প্রস্তাবের ক্ষেত্রে সরাসরি ছেলে তার গার্ডিয়ান একেবারে শর্ত নয়, কিন্তু মেয়ের জন্য গার্ডিয়ানটা কি শর্ত। কোন কোন হাদিসে এসেছে, অভিভাবকের পারমিশন ছাড়া, অভিভাবক ছাড়া মেয়ে নিজে সরাসরি পছন্দ করে বিয়ে করে ফেললো, এ বিয়ে হবেই না অনেক ইমামের ফতোয়া।
শুধু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন কারণে ফতোয়া দিয়েছেন, বিয়েটা হয়ে যাবে, কিন্তু উনিকে যে জিজ্ঞেস করেনি, তার যে তাকে যে সামনে রাখেনি, তার হক নষ্ট করেছে, এই জন্য গুনাহগার হবে, কিন্তু বিয়ে হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে অভিভাবকের সাহায্য নেওয়া দরকার আছে, তাদেরকে সরাসরি বলা হয় নাই, কিন্তু তাদের ক্ষেত্রে গুরুত্ব কিছু কম, এই জন্য যে মেয়েদেরকে ধোকা দেওয়া সহজ, ছেলেদেরকে ধোকা দেওয়া এত সহজ না। মেয়েদেরকে একজনে খুব ফুসলাইয়া ফাসলাইয়া খুব ভালো মানুষই দেখাইলো, আর দিয়ে বিয়ে করে ফেললো, একেবারে একটা খারাপ লোকও নিজেকে খুব ভালো করে প্রেজেন্ট করে মেয়েদেরকে ঠকাই দিতে পারে, ধোকা দিতে পারে, এটা হয়ে যেতে পারে। এই জন্য মেয়েদের ব্যাপারটা ভেরি সেন্সিটিভলি শরীয়তে দেখেছে যে পিতামাতা তাদের বিয়ের দায়িত্ব পালন করবে। এটার এক দলিল আপনি হাদিসে আরও পাবেন যে মেয়েদের বিয়ের কথা যখন আসে হাদিসে বলা হয়েছে যে ইদা আতাকুম মান তারদাউ না দীনহু খুলুকাহু ফাযাওজুহু ফাইন লাম তাকুন তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমাদের কাছে তোমাদের মেয়েদের যখন প্রস্তাব আসে ভালো চরিত্রের অধিকারী ছেলে, দিনদার ছেলে, তাহলে বিয়ে দিয়ে ফেলে, দেরি করো না, বেশি বাসাবাসি করো না, তা না হলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। তো প্রস্তাব আসে কার কাছে, মেয়ের কাছে আসে সরাসরি না মেয়ের অভিভাবকের কাছে? অভিভাবকের কাছে, হাদিসের ভাষাটা তাই। এই জন্য মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের গুরুত্ব অনেক বেশি। তো আধুনিক মুসলিম মহিলারা মনে করবে বাবা ছেলেদেরকে খালি বেশি অধিকার দিয়েছে, মেয়েদেরকে অধিকার দেয়ই নাই, পিতামাতার কেয়ারে আসতে হবে, সরাসরি আমরা যেতে পারবো না। এটা মেয়েদের ঠকানোর জন্য দিয়েছেন আল্লাহ তাআলা, না তাদের কল্যাণের জন্য দিয়েছেন? কল্যাণের জন্য। এই যে বললাম, কোনো ফুসলাইয়া ফাসলাইয়া কোনো রকমে একটা মেয়েকে পটানোর জন্য যদি কেউ চলে আসে, নিজেকে ভালো হিসাবে প্রেজেন্ট করে, ইমোশনালি মেয়ে রাজি হয়ে যায়, এই ছেলেটা ভালো মন্দ এত কিছু উল্টাইয়া খোঁজখবর নেওয়া দেখা, এগুলো অনেক সময় গার্ডিয়ানদের পক্ষে যেভাবে সম্ভব হয়, একটা মেয়ের পক্ষে সম্ভব হবে না। কাজেই মেয়েদেরকে ইসলাম কোনো দিন ঠকায়নি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যিনি ইসলাম দিয়েছেন, তিনি নারী জাতিকে কত মর্যাদা দান করেছেন, নারী জাতির হেফাজতের জন্য, প্রোটেকশনের জন্য কত ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা নারী জাতিকে পোশাক বেশি পরতে বলেছেন, পুরুষদেরকে একটু কমাই দিয়েছেন, ঠিক কি না? পুরুষদের সতর মিনিমাম কদ্দুর ঢাকতেই হবে, মাস্ট, কদ্দুর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হলো মিনিমাম। তা বলে এতটুকু পরে বাজারে ঘাটে মসজিদে সব জায়গায় আসবেন না, এটা মিনিমাম আর কি। কিন্তু পোশাককে আল্লাহ তাআলা জিনাত বলেছেন, যে এতটুকু পড়লেই হবে না, জিনাত খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা জিনত পরো, জিনত গ্রহণ করো, সৌন্দর্য বাড়াও পোশাক দিয়ে। এই জন্য পোশাকটিকে আমরা অনেক পুরো করি, উপরে রাখি, গেঞ্জি গা দিয়ে আসেন নাই কেন মসজিদে? খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসো সুন্দর পোশাক পরে, পোশাকে সৌন্দর্য আছে। তো মসজিদে ইদানিং লোকেরা গেঞ্জি গায়ে দিয়েও আসে, কেউ মাইন্ড করবেন না, কেউ কেউ আসেন হয়তো বা এখানে, তো সেটাকে বলে আবার গেঞ্জির নাম হয়ে গেছে একটু মডার্ন নাম টি শার্ট। তো এটাও একটা শার্ট, তো এত গেঞ্জি তো আর না, কিন্তু এই গেঞ্জিগুলো টি শার্টগুলোর আবার অনেক দুরবস্থা আছে। এক নম্বরে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, কোনোই ঢেকে নামাজ পড়তেন, কোনোইটাকে তিনি বের করতেন না, তাহলে কমপক্ষে থ্রি কোয়ার্টার হওয়া দরকার, আর পুরোটা ঢাকলে কোনো আপত্তি নেই। আর নিচে যদি শুধু হাঁটু পর্যন্ত রাখেন, তার রুকু সেজদায় গেলে কদ্দুর উঠবে, অনেক বেশি উঠবে, এই জন্য আরেকটু নিচে নামতে হবে। তো এই জন্য পোশাকের একটা সৌন্দর্য যে আছে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। শুধু মিনিমাম ফরজটা দিয়েছেন, ঠেকার মধ্যে পড়লে, কাজকর্ম করতে গেলে, পানিতে গোসল করতে গেলে হয়তো একটু কম হলেও অসুবিধা নাই, সেটা মিনিমামটা নিচে যাওয়া যাবে না, কিন্তু সৌন্দর্য পোশাকে অনেক ফুটে ওঠে। যাই হোক, পুরুষের তারপরেও পুরুষের পোশাক অনেক কম, আমরা যতটুকু পরি। আর মহিলাদেরকে আল্লাহ তাআলা কদ্দুর ঢাকতে বলেছেন, একেবারে টপ টু বটম, মাথা থেকে একেবারে পায়ের তলা পর্যন্ত। এখন যারা মহিলাদের স্বাধীনতা চায়, তারা বলছে এত তো নেবই না, পুরুষের সমানও নেব না, আরও কমাবো। কমাইতে কমাইতে কদ্দুর কমিয়েছে বলেন, আহারে আল্লাহ! মাঝে মধ্যে মনে হয় যে পোশাকের এত টানাটানি হয়ে গেছে, গোটা পোশাক মাপলে এক বিঘত হবে না, এত ছোট হয়ে গেছে।
সুবহানাল্লাহ, যাদেরকে বেশি ঢাকার কথা তারা সবচেয়ে বেশি খুলে ফেলেছে, আর সামার আসলে তো কথাই নাই। আমরা অভিযোগ করতেছি না ব্যাপার সামার আসে না আসে না আসে না, খালি এই উইন্টারই চলতেছে, এখন সামার আসলো হঠাৎ করে যা অবস্থা, এখন তো বাইর হওয়া মুশকিল। এখন নজরবন্দি হয়ে ঘরে অবস্থান করা বোধহয় কিছুটা সেফ, আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে চোখের গুণা থেকে, যে কীভাবে আমরা রক্ষা পাবো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুক। তো এখন মহিলাদেরকে আল্লাহ তাআলা কাপড় বেশি পরিয়ে দিয়েছেন, তো আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দিতে চেয়েছেন, ওহ গরমের মধ্যে বেশি কষ্ট হয়, কিছু কষ্ট তো হয় দিনের জন্য, ফজর নামাজ পড়তে উঠলে কষ্ট হয়, ঘুম পড়ে নাই উঠতে হয়, রোজা রাখতে একটু কষ্ট হবে, তাই বলে রোজা রাখবো না? তা আমাদের মা বোনদের যাদের ইমান আছে আল্লাহ তাআলা দান করেছেন, তারা পোশাক বেশি পরা লাগে এই জন্য তাদের মনে কি কষ্ট আছে? আলহামদুলিল্লাহ, মুমিনদের মনে কোনো কষ্ট নাই। দিনদার মহিলারা আল্লাহ তাআলার এই ফরজকে আদায় করে আগ্রহের সাথে, মহব্বতের সাথে, সম্মানের সাথে, আল্লাহ তাআলার কাছে তারা কত বড় পুরস্কার পাবেন, গরমের দিনেও শরীরটাকে ঢেকে রাখছেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত মহিলারা এরকম সুন্দর পোশাক পরে পর্দা করে আসেন আল্লাহ তাআলার কাছে, তাদের শান কত উঁচু হচ্ছে। আর যারা আল্লাহ তাআলা তা ঢেকে ঢাকি রাখতে বলেছেন, যত বের করার চেষ্টা করছে, তাদের শান তো আল্লাহ তাআলার কাছে অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো ইসলাম কোনো অবস্থাতেই মহিলাদেরকে ঠকাতে আসেনি, তাদেরকে সঠিক কদর সম্মানের আসনে বসাতে এসেছে। মাঝে মধ্যে আপনি এদেশের এই যারা কিছু চিন্তাবিদ মহিলা আছে তারাও বলে যে মহিলাদেরকে এরকম কম কাপড় পরিয়ে তাদেরকে বিভিন্ন বাণিজ্য করার জন্য, তাদের অ্যাডভার্টাইজমেন্টের পাত্রী হয়ে নগ্ন হয়ে তাদের শরীর প্রদর্শন করে জিনিসপত্র বিক্রি করতে হয়, তাদের ফটো ছাড়া অনেক কিছুই মানে আকর্ষণীয় বিজ্ঞাপন হয় না, তাদেরকে বিজ্ঞাপনের সামগ্রী বানানো হয়েছে, বিজ্ঞাপনের পণ্য হিসাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। তাদের সম্মান কি বাড়লো না কমলো? কমলো। মাঝে মধ্যে কোনো কোনো সময় কোনো কোনো পত্রিকায় বা কোনো কোনো টক শোতে এখানকার কিছু চিন্তাবিদ মহিলারাও এগুলো নিয়ে কথাবার্তা বলে, কিন্তু তাদের আওয়াজটা এত নিচু, যারা এই সমাজে অনৈতিকতা ছড়িয়ে দিতে চায় মিডিয়ার মাধ্যমে, তাদের আওয়াজটা এত বড়, ওই ছোটোখাটো আওয়াজগুলো কোনো জায়গায় পৌঁছে না। কারণ এই পৃথিবীর মধ্যে যারা মানুষকে নৈ অনৈতিকতার দিকে ঠেলে দিতে চায় তাদের মিশন আছে, তারা পাক পবিত্র পুত পবিত্র সমাজ তারা চায় না, হতে দেয় না, তারা উল্টাটাকেই প্রচার করে। আর এটাই শুধু অভিযোগ করে যে ইসলাম মহিলাদেরকে অনেক শায়েস্তা করে রেখেছে, অনেক অধিকার নষ্ট করে দিয়েছে, কাপড় পরার কোনো স্বাধীনতা নাই, চলাফেরার স্বাধীনতা নাই, মাহরাম সাথে থাকা লাগবে সফর করার ক্ষেত্রে, কত রকমের কোনো অধিকার দেয়নি। কিন্তু ইসলাম যে এই সমস্ত রক্ষা কবচ দিয়ে মা বোনদের সম্মান ইজ্জতকে যে কী পরিমাণ প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছে, আর যারা এগুলাকে হারিয়েছে তারা যখন অফিসে যায় কীভাবে তার দিকে সবাই তাকাবে, তার পোশাক কেমন, এগুলাকে আরেকজনের জন্য নিজেকে দেখানোর জন্য, নিজেকে আরেকজনে কী মনে করবে এইটার জন্য রেডি হইতে হইতে পোশাক সেরকম তৈরি করতে করতে সারাদিন ওই চিন্তা, নিজের জন্য পোশাক পরতেছে সেই খবর নাই। হ্যাঁ, তাহলে মানুষকে এত ব্যস্ত করে রেখেছে যে সারাদিন অন্য তাকে নিয়ে কী ভাববে ওই চিন্তা। আলহামদুলিল্লাহ ইসলাম এসেছে মানুষকে স্বাধীন করতে, পরাধীন করতে নয়। ইসলামের বিপরীত যে জাহেলিয়ত আছে সেগুলোই নারী জাতিকে পরাধীনতা দাসত্বর দিকে ঠেলে দিয়েছে। যাই হোক, এখানে আরও মাসাইল আছে, তাহলে বোঝা গেল যে মুশরিক যারা তাদেরকে বিয়ে করা যাবে না। এই বিষয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াতে হাদা তাহরিমুন মিনাল্লাহ আযজা ওয়া জাল আলাল মুমিনিন আন ইয়াতাযাওয়াজুল মুশরিকাত মিন আবাদাতিল আওসান, যারা মূর্তি পূজারী মুশরিক তাদেরকে বিয়ে করা যাবে না পরিষ্কারভাবে আল্লাহ তাআলা এই আয়াতে হারাম করে দিয়েছেন। সুম্মা ইন কান উমুমুহা মুরাদান ওয়া আন্নাহু ইয়াদখুলু ফিহা কুল্লু মুশরিকাতিন মিন কিতাবিয়াতিন ওয়া ওয়াসানিয়া, জেনারেলি চিন্তা করতে গেলে মুসলমান ছাড়া সব মহিলাই এর ভিতরে সামিল হয়ে যায়, মুসলমান ছাড়া মুসলমানকে মুসলমান অন্য কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু অন্য একটি আয়াত আছে, সেখানে আছে কি ফাকাদ খাসসা মিন যালিকা নিসা আহলাল কিতাব,
আহলে কিতাব মহিলাদেরকে বিয়ে করা যাবে, এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে খাস করে দিয়েছেন। এই আয়াত হচ্ছে আম, আর আরেকটি আয়াত আছে খাস। কোনো আম আয়াত যেটা জেনারেল নিষেধাজ্ঞা দেয়, সেখান থেকে এক্সেপশন দেওয়া কোনো আয়াত যদি থাকে, কোনো হাদিস থাকে, তাহলে সেটা শরীয়তে গ্রহণযোগ্য। এক্সেপশন আহলি কিতাবের ব্যাপারে এসেছে, সেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা বিয়ে করতে পারবে ওই সমস্ত আহলি কিতাবের মহিলাদেরকে যারা মুহসানাত, যারা তাদের চরিত্রের হেফাজত করে। তাহলে মুসলমানরা আহলু কিতাবকে বিয়ে করতে পারবে, এই আয়াত তার দলিল। আহলু কিতাব কারা? ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টান। তারা যদিও মুশরিক, তারাও কিন্তু মুশরিক, তারা শিরক করে। কারণ ঈসা আলাইহিস সালামকে যারা মাবুদ বলে তারা তো মুশরিক। কিন্তু এইটা এই অ্যালাউ যে করেছেন, এটা কিন্তু খুব ভালো খবর না, খুব উৎসাহিত করা হয়নি। যারা মুসলমান পায়নি, কোনো কারণে ঠেকে গেছে, কোনো কারণে ঘটে গেছে, এটা জায়েজ আছে, কিন্তু অনেক শর্ত শরায়ত আছে, যে সেই মহিলা মুহসানাত হওয়া লাগবে, মুহসানাত, তার চরিত্রটা ভালো থাকা লাগবে। যে মহিলা আহলু কিতাব কিন্তু তার এখনও চরিত্রের ভিতরে নষ্টমী চলতেছে, তাকে বিয়ে করা জায়েজ হবে না। এছাড়া আহলু কিতাব ইহুদি নাসারাকে কেউ যদি বিয়ে করে, এখন বিয়ে করার পরে যদি কয়েকদিন পরে বিয়ে ভেঙে যায়, তাদের দুইটা তিনটা চারটা একটা বাচ্চা হয়ে যায়, এখন এই বাচ্চা কে পাবে? এদেশের নিয়ম অনুযায়ী মা পাবে। এখন আপনার ঔরস জাত সন্তান ইহুদি হয়ে যেতে পারে, খ্রিস্টান হয়ে যেতে পারে আপনার সন্তান, যদি মা নিয়ে যায়। তাহলে এগুলো অনেক কিছু হিসাব করতে হবে। ইন প্রিন্সিপাল জায়েজ আছে, ইন থিওরি জায়েজ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে দেখতে হবে, মুসলিম দেশে যখন মুসলমানরা করতো ওই জমানায়, তখন মুসলমানদের প্রভাব এত বেশি ছিল এবং মুসলমানদের কোর্ট কাছারি ছিল তখন পিতার পক্ষে। যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, ছেলে মেয়েরা ছোট বয়সে মায়ের কোলে থাকবে, বড় হয়ে গেলে কার কাছে যাবে? বাবার কাছে যাবে, বাবার ঔরস্যের সন্তান তারা, বাবার মিরাস তারা পাবে। কিন্তু এই দেশের নিয়মকানুন তার উল্টা। এই জন্য এই সমস্ত দেশে এগুলোকে আপনাকে প্র্যাকটিক্যাল অনেক প্রবলেম আছে, এগুলো সামনে রাখতে হবে। এর জন্য এমনকি সাহাবিদের জামানায়ও কোনো কোনো কেউ কেউ করলেও মেজরিটি সাহাবি এটাকে অত্যন্ত অপছন্দ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিহা নিকাহাল কিতাবিয়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উৎসাহিত করেন নাই, তিনি খুব অপছন্দ করতেন কেউ যদি কোনো ওনার জামানায় কোনো মুসলমান ইহুদি নাসারাকে বিয়ে করত। কেন নিষেধ করতেন? লে আল্লাহ ইয়াজহাদান নাস ফিল মুসলিমাত, যাতে করে মুসলমানরা, মুসলমান পুরুষরা মুসলমান মহিলাদেরকে ছেড়ে দিয়ে খালি ওইদিকে ছুটে, ওইদিকে যেন না ছুটে, থামানোর জন্য তিনি এটাকে চেষ্টা করতেন যাতে লোকেরা ওইদিকে না যায়। এরপরে ওকে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি, তিনি কী করেছেন? একজন ইহুদি মহিলাকে বিয়ে করেছেন। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কিন্তু উচ্চমানের সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতেবুসের ওনার প্রাইভেট সেক্রেটারি মতো ছিলেন, অনেক গোপনীয় খবর ওনার কাছে থাকতো, অন্য কোনো সাহাবিকে বলতেন না। তিনি একদিন একবার ইহুদিকে বিয়ে করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অপছন্দ হয়ে গেল, হারাম না কিন্তু কামটা যেন মুসলমানরা না করে এইটা চাইতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকে বললেন, খাল্লি সাবিলা, এটা ঠিক করল না, তালাক দিয়ে দাও। ফাকাতাবা ইলাইহি আতাজআমু আন্নাহা হারামান ফাউখাল্লি, হে খলিফা, আপনি কি মনে করেন আমি হারাম কাজ করেছি, এটাকে আমাকে ছেড়ে দিতেই হবে, আমি কি হারাম করলাম নাকি কিছু? ফাকালা লা আজউমু আন্নাহা হারাম, না একদম হারাম সেটা বলছি না, আমি সেটা মনে করি না, ওয়ালাকিন্নি আখাফু আন তাআতাল মুমিনাতি মিনহুন, কিন্তু আমি আশঙ্কা হচ্ছে যে এতে করে আমাদের মুসলমানদের যদি বিয়ে সাজে সহজে না হয়, তারা স্বামী না পায়, আস্তে আস্তে সবাই যদি ওই দিকে ছুটে, তাহলে তো মুশকিল। এই জন্য আমি এটা বেশি প্রসারিত হোক আমি চাই না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে আব্দুল ইবনে ওমর, তিনি কিন্তু সাহাবিদের মধ্যে অন্যতম বড় আলেম। ওকে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার থেকে বর্ণনা করেন যে
তিনি এটা কোনো রকমেই অ্যাকসেপ্ট করতেন না, তিনি আরও শক্তভাবে মানা করতেন। তিনি বলতেন, লা আলামু শিরকান আযামা মিন আন তাকুলা রাব্বুহা ঈসা। আল্লাহ তাআলা মুশরিকদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন, যে মহিলা বলে ঈসা আলাইহিস সালাম তার রব, তার মাবুদ, এর চেয়ে বড় শিরক আর কোনটা হতে পারে আমি জানি না, তাদেরকে কেমনে বিয়ে করবা। এগুলো ওনাদের আপত্তিগুলো একদম হারামের পর্যায়ে না, স্টিল যেহেতু কোরআনের আয়াত আছে এই জন্য জমুর ওলামার ফতোয়া হচ্ছে জায়েজ আছে। আপনারা দেখবেন মাঝে মাঝে ঘটে কেউ কেউ আহলে কিতাবকে বিয়ে করেন, তো এখন এটা জায়েজ আছে, হারাম নয়, কিন্তু ওইটা না করার জন্য শরীয়তে উৎসাহিত করেছে। কথাটা বুঝে আসছে? আমাদের সমাজে দুই কিসিমের লোক আছে। এক কিসিমের লোক আছে, না 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 এটা হারাম, কী বলেন, ইহুদিন আসারা কেমন বিয়ে করবে, না 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 কোশ্চিন কালেও হালাল নাই, এত বড় শক্ত কথা বলতেছেন কোরআন শরীফে, তো আল্লাহ তাআলা বলছেন একটু আস্তে বলেন, একটু থেমে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, চ্যালেঞ্জ করলে আপনি, আপনার কাছে দলিল নাই, তো আরেক গরু আছে, এরকম কোনো অসুবিধা নাই করা যায়, তো তারা যদি সবাই করা শুরু করে দেয় তাহলে কী অবস্থা হবে, কারো দিনদারি থাকবে না, কথা বুঝলেন তো? কাজেই ব্যাপারটা এরকম নয়, একেবারে ফ্রি লাইসেন্স এরকম যেন না হয়। আবার একেবারে যেটা কোরআনে আছে, আপনি নিষেধ করে হারাম করে দিলেন, খবরদার, আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী হয়ে যাবেন। আপনি বলেন যে হ্যাঁ হারাম নয় কিন্তু অনেক সমস্যা আছে, দ্যাট ইজ গুড, এই কথা ঠিক আছে। আমরা অনেক সময় অনেক পাবলিকে বিভিন্ন তর্ক করে বিভিন্ন বিষয় নিয়ে, কী ফতুয়া দেয়, একজনে এদিকের ফতুয়া আরেকজনে ওদিকের ফতুয়া, খুব শক্ত করে দেয়। তো এগুলো ফতুয়ার জিনিস, আপনি জোর করে যদি হালালকে হারাম বলেন, হারামকে হালাল বলেন, তাহলে কী হবে? ও বিরাট গুণা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কী বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতিকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। খবরদার, তোমাদের জবান দ্বারা কোনো জিনিসকে হালাল বলে দাও, হারাম বলে দাও, যেটা আল্লাহ হালাল করেন নাই সেটাকে হারাম বললা, যেটা আল্লাহ হারাম করেন নাই সেটাকে হারাম বললা, তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে দিলা, সাবধান হয়ে যাও। তো এখন আমাদের সমাজে অনেকেই আছে, যে সমাজে বসবাস করছি, কারো ছেলেরা, কারো মেয়েরা কলেজে ইউনিভার্সিটি পড়া অবস্থা, চাকরি বাকরি করা অবস্থায় মাশা আল্লাহ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তো সম্পর্ক তৈরি হয়ে গেলে যারা ছেলে তারা অনেক সময় মহিলাকে নিয়ে আসে, তো নিয়ে এসে বলে যে ইমাম সাহেব এ তো একটু কালেমা পড়বে, ইসলাম কবুল করবে। তো ঘটনা কি, বিয়ে শাদী আসে নাকি, এগুলো প্রথমে বলতে চায় না, খালি করে ইসলাম কবুল করতে আসে, তো এগুলাকে ডিগ করে বাইর করা লাগে, খুঁড়ে 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 খুঁড়ে, আচ্ছা ইসলাম কেমনে কবুল করলা, কেমনে বুঝলা, কেমনে খবর পাইলা, কী পড়লা না জানলা, বিয়ে শাদীর কোনো প্রস্তাব আছে কি না, তখন আস্তে করে টার পাওয়া যায় যার একটা আছে। তো অনেক সময় হয় যে আসলেও সে ইসলাম কবুল না করলে বিয়ে করতে পারবে না, বুঝেছে তো, সে ইসলাম কবুল করলে কী জিনিস লেখাপড়া করে, তো দেখা যায় কেউ কেউ লেখাপড়া করেছে এবং বিয়ের খবর দিয়ে নিয়ে এসে ইসলামকে আবিষ্কার করে ফেলেছে, মাশাআল্লাহ, তাকে দেখা যায় বিয়ে শাদী করাই দেওয়া যেতে পারে, কালিমাও পড়াই দেওয়া যেতে পারে, তারপরে বিয়ে হবে। আর কিছু আছে দেখা যায় ইসলামের কিচ্ছু বুঝে নাই, কালে গেছে ইসলাম কবুল করবো, হ্যাঁ কবুল করবো, ব্যাস নিয়ে আসছে, তার মাথায় একটাই আছে শুধু বিয়ে করবে, ইসলাম টিসলাম কিছু নাই। তখন আমি চিন্তা করি যে এইরকম লোককে কালিমা পড়াই দিলাম, লাভটা কী হবে, কোনো লাভ নেই। এখন কালিমা যদি পড়াই না দেন, বিয়েও যদি না করেন, তাহলে কী হবে, আরেকটা কোনটা হইতে পারে, সেটা তো আরও খারাপ, কী বিপদের কথা, কোনটা করবেন এখন? তো এই অনেক রকমের কেস আসে, এখন আপনাকে জাজ করতে হয় কোনটাকে কীভাবে আপনি ডিল করবেন, অবস্থা অনুযায়ী, পাত্র অনুযায়ী, সবগুলোর জন্য কোনো কমন মেডিসিন নাই, আপনাকে ঠিক করতে হবে। কাউকে আপনি সময় দিলেন যে তুমি লেখাপড়া করো, ইসলামটা তো অনেক বড় জিনিস, তুমি তো বিয়ে করবে, এটা যেমন পাবা ঠিক আছে, বিয়েও পাবা, বিয়ের থেকে আরও বড় আরেকটা ইসলামও আবিষ্কার করে ফেলবা, সেটা একটু ভালো করে লেখাপড়া করো, তো লেখাপড়া করে চলে আসে। আবার কেউ আসে দেখা যায় না লেখাপড়া করারও খেয়াল নাই, বা এখন আর সবরও সহ্য হবে না, গিয়ে এখন গুনা খাতার দিকে চলে যাবে, ইমাম সাহেব বিপদে পড়ে গেছেন, গুনা দিকে ছেড়ে দেবেন কি না, আর এই অবস্থায় ইসলাম করাই দিলে সে বুঝলো না কিছু না, তার এই কালামা পড়ে লাভ হলো কি? তখন অনেক সময় আমরা পরামর্শ দেই যে দেখো তাকে এইভাবে কালেমা পড়ায় লাভ নেই,
বিয়ে করে ফেলো আহলে কিতাব অবস্থায়, আর তুমি নিজে ভালো করে ইসলাম বুঝো, আর তাকে পড়াও, বই পুস্তক দেই, আস্তে আস্তে তার সঙ্গে ভালো ব্যবহার করো, এরপরে ইসলামের ক্লাসে নিয়ে আসো, স্যাটারডে আমাদের প্রোগ্রামে নিয়ে আসো। আস্তে আস্তে যখন আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করে তখন ইসলাম কবুল করবে, তোমার জন্য বিয়ে হালাল হয়ে যাবে, অসুবিধা নেই। তার আগেই আজকেই বিয়ে হতে পারে, কালেমা আহলে কিতাব অবস্থা হতে পারে, সেটা সে ইহুদি বা নাসারা হওয়ার কারণে পারা যাবে। কিন্তু যদি হিন্দু নিয়ে আসতা, বৌদ্ধ নিয়ে আসতা, তাহলে পারা যেত না। তো মোটামুটি এটা আরেকটা হয় যে তারা এইভাবে, এটা একটা মিডল সলিউশন আছে, এটা একটা হতে পারে। এই জন্য এগুলো জানা থাকা দরকার আপনাদের অনেকেরই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, ছেলে মেয়ে আছে, নাতি নাতিন আছে, বড় হয়ে যাচ্ছে, কোন সময় কোন ঘটনা ঘটবে, শেষতে এমন অবস্থা আপনি করবেন না, কিছুতেই হবে না, ইসলাম কবুল করছে তারপরে বলে যে না তাতেও মানি না, কোনো কথা নাই, হবে না। তারপরে হিন্দু ছিল ইসলাম কবুল করেছে, হিন্দু সেদিন হিন্দু ছিল ইসলাম কবুল করেছে, কী ইসলাম কবুল করেছে, হবে না। ছেলে মেয়েকে তারা গুনার দিকে ঠেলে দিচ্ছেন। নিজে এগুলো কিছু বেসিক নলেজ জানা থাকা দরকার, আর আলেম ওলামা ইসলামিক চিন্তাবিদ যারা লেখাপড়া জানে ইসলাম সম্পর্কে তাদের সাহায্য নেওয়া দরকার। এরকম কেস যখন আল্লাহ তাআলা মাফ করুন, কেউ পরীক্ষা পড়ে গেলে ছেলে মেয়ে নিয়ে, এগুলো ভালো অ্যাডভাইস নেবেন, হবে না শুধু এই কথা বলে দিয়ে। বহু কেস ডিল করতে করতে আমাদের একেবারে বিরক্ত হয়ে গেছি, আমাদের কিছু লোক আছেন, মা বাবা আছেন, কিছুতেই বুঝবেন না ছেলে মেয়ে কোথায় যায়, কেমনে আসে, কী করে না করে, কোনো খবর নাই, বাইরে কোথায় সময় কাটায়, খোদা না করে কত ছেলে মেয়ের সঙ্গে উঠা বসা হয়েছে, ওগুলো কেউ না জানলে হয়েছে, অসুবিধা নাই। কিন্তু যদি খালি বিয়ে করে হালাল করতে যায়, এই সমস্যা লাগলো আর কি। আর বিনা বিয়েতে যে কদ্দূর আগিয়ে গেছে তার কোনো খবর নাই, হালাল হতে গেছে এখন খালি বাধা। এই জন্য আমরা একটু জ্ঞান আমাদের অর্জন করা দরকার, আমরা আরেকটু বুদ্ধিমানের পরিচয় দেওয়া দরকার, যে ছেলে মেয়েকে গাইড করতে হলে, তাদেরকে এই ফিতনা থেকে বাঁচাতে হলে বিয়ের সাথেটাকে যেভাবে পারা যায় ম্যানেজ করে নেওয়া দরকার। জোর করে ছেলে মেয়ে থেকে সরাই নেওয়া, জোর করে বিয়ে করানো, এইটা এক অত্যন্ত অন্যায় কথা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বান্দার কাছেও গ্রহণযোগ্য নয়। এবং এই দেশের আইন কানুন এই জন্য মাঝে মধ্যে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করে ফোর্স ম্যারেজের কথা, এক জায়গায় পছন্দ করেছে ওখান থেকে ছুটাইয়ে নিয়ে আরেক জায়গায় বিয়ে করা দিয়ে কোনোরকম ঘুরানো যায় কি না চেষ্টা করে দেখে। এগুলো ফোর্স ম্যারেজের ক্রাইটেরিয়াতে পড়ে যায় অনেক সময়, এটা নিয়ে আমাদের কমিউনিটির বিরুদ্ধে অনেক লেখালেখি হচ্ছে। যাই হোক, এখন আমরা আসি যে কিন্তু যদি হিন্দু আর বৌদ্ধ হয় তাহলে কোনো অবস্থাতে পারা যায় না, মনে রাখতে হবে শুধু দুই গ্রহ, তারা কে কে, ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে বলা হয় আহলু কিতাব, ইংলিশে বলে পিপল অব দ্য বুক। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এখানে মোমেনকে দেখে বিয়ে করতে বলেছেন, ইমানদার। এই জন্য এখন মুসলমান হইলেই কি ভালো মোমেন হয়ে যায়? তো ওয়ালা আব্দু মুমিন ওয়ালা আমাতু মুমিনা, সব জায়গায় ইমানওয়ালা কথা বলা হয়েছে, ইমান যার ভালো আছে তাদেরকে বাছাই করে ইমান, আমল, এলেম, এইরকম লোকদেরকে দেখে বিয়ে করা দরকার। এই ব্যাপারে একটা হাদিস এসেছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কী বলেছেন, আপনার হাদিস অনেকবার শুনেছেন, তুনকাহুল মার আতুলি আর বা, মহিলাদেরকে চার কারণে লোকেরা সাধারণত বিয়ে করে, চার কারণে বিয়ে করতে চায়, চারটা জিনিস দেখে বিয়ে করে, কি লেমালিহা তার অর্থ সম্পদের পরিমাণ দেখে, ওয়ালি হাসাবেহা তার বংশ সামাজিক স্ট্যাটাস দেখে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে, ওয়ালি দিনিহা তার দিনের কারণে। চারটা জিনিস মানুষ সামনে রাখে, ফাজ ফারবে দাঁতে দিন তারি বাতিয়া দাঁত, তুমি দিনটাকেই প্রায়োরিটি দাও, দিনটাকেই গুরুত্ব দাও, তুমি কামিয়াব হয়ে যাবা। এখন আমাদের সমাজে আমরা তর্জমা শুনেছি চারটা জিনিস দেখে বিয়ে করা লাগে, চারিটা পাওয়া লাগবে। হাদিস কি চারটা দেখতে বলেছে, কয়টা দেখতে বলেছে? একটা, সেটা কি দিন। তো আগের যে চারটা বললেন আরও তিনটা, সেগুলো তিনি বলেছেন যে মানুষে এগুলো 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 খোঁজে, তুমি একটা ঠিক রাখবা, এটার ব্যাপারে কম্প্রোমাইজ করবে না, সেটা হচ্ছে দিন। আর বাকি যেটা আল্লাহ যদির কিসমতে মিলিয়েছে, যদি কিছু কোনোটা কমও হয়ে যায় তোমার কামিয়াবির কমতি হবে না, কিন্তু দিন যদি কমে যায় তাহলে তোমার কামিয়াবির কমতি হয়ে যাবে, তুমি সাফার করবে।
অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতা ও খায়রু মাতা আদ-দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়াটা কয়েকটি দিনের মাত্র, কিছু জিনিস এই ভোগ করার জিনিস, কিছু জিনিস অল্প কয়েক দিনের একটু এনজয় করার জিনিস। দুনিয়ার মধ্যে এনজয় করার যদি শোনো ভালো নিয়ামত থাকে, সবচেয়ে ভালো নিয়ামতটা সেটা হচ্ছে একজন নেককার মহিলা যার কিসমতে জুটেছে স্ত্রী হিসাবে। দুনিয়ার জীবনে যাই কিছু মানুষে ভোগ করে এনজয় করে, তার মধ্যে সেরা এনজয় করার জিনিস হচ্ছে একজন নেককার মহিলা, এছাড়া বাকি সব ধোকা আর কিছু না, এগুলোর মূল্য অনেক কম। তাহলে দিনদারিকে অনেক গুরুত্ব দিয়েছে ইসলাম। তাহলে এখানে আহলে কিতাব এবং তাদেরকে বিয়ে করা জায়েজ আছে কেন আছে না নাই বিষয়টা আশা করি কিছুটা খোলাসা হয়েছে। এখন যদি ওয়ালাতুন কহন মুশরিকিন হাতাই মেনু, কোনো মুশরিককে বিয়ে করবে না, তাদের কাছে মেয়ে বিয়ে দিবে না যতক্ষণ না তারা ইমান আনে। ইমান আনার পরে নও মুসলিম হয়েছে, এখন নও মুসলিম হওয়ার পরে আর তাকে ঘুরানো, দেরি করা, বাছাই করা, তাকে ফেলে দেওয়া, দূরে ঠেলে দেওয়া, এতদিন হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, তাদের সঙ্গে কেমন আত্মীয়তা করি, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, তখন আর দেরি করা ঠিক না। ইমান কবুল করার পরে আল্লাহ তাআলা তাকে অধিকার দিয়েছে, এখন এই ঘোরাঘুরি করা ঠিক না, তার রাইট হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে দেখো, যারা ওই এই সমাজে বিশেষ করে নন মুসলিমদের সঙ্গে উঠা বসা করে, ভালোবাসা ইত্যাদির মাধ্যমে যদি পড়ে যায় চক্করের মধ্যে, তাদের সৌন্দর্যের কারণে, তাদের কিছুর কারণে প্রলুব্ধ হয়ে যায়, ওইদিকে ঢুকে পড়ে, সেটা যে ক্ষতির কারণ যেন না হয়, আল্লাহ তাআলা বলছেন দেখো উলাইকে ইয়াদউনা ইলান নার, কেন আল্লাহ তাআলা অমুসলিমদেরকে বিয়ে করা থেকে সাবধান করলেন, তারা তোমাদেরকে কোন দিকে ডাকবে, জাহান্নামের দিকে ডাকবে। কেউ যদি এরকম কোনো বেদিন মহিলাকে বিয়ে করে ঘর করে, অথবা সো কল ফর দ্য সেক অফ সেইং, এই শুধু বলার জন্যই কালেমা পড়েছে কিন্তু ইসলামের কিচ্ছু বোঝেনি, এরকম মহিলাকে নিয়ে ঘর করা শুরু করে দেয়, এই মহিলাটা তাকে জান্নাতের দিকে ডাকবে না জাহান্নামের দিকে ডাকবে? অথবা এই পুরুষকে বিয়ে করে একজন মহিলা তাকে বিয়ে করার জন্য নামকা ওয়াস্তে কালেমা পড়েছে কিন্তু সে ইসলামে কিছুই বুঝেনি, শিখেও নি, নামাজে পড়ে না, আমলও করে না, তাকে নিয়ে ঘর করছে, এই পুরুষটা এই মহিলাকে জান্নাতের দিকে ডাকবে না জাহান্নামের দিকে ডাকবে? ডাকার অর্থ কি? আস জাহান্নামের দিকে এরকম করে ডাকে? তার চলা ফেরায় কাণ্ড কর্ম, তার কনসেপ্ট অফ দ্য লাইফ, এভরিথিং তাকে ধাবিত করবে কোন দিকে? জাহান্নামের রাস্তার দিকে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কষ্ট লাগে, আহারে এখানে বিয়ে করতে চাইছিল, খুব মনে চাইছিল কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছেন না, কী করা যায়, মনে একটু কষ্ট আসে বোধ হয়। আল্লাহ তাআলা বলেন কষ্ট আসে কেন, এটা জাহান্নামের দিকে নিয়ে যাবে তোমাকে, আল্লাহ তাআলা তোমাকে কষ্ট দেওয়ার জন্য হারাম করে দিয়েছেন, তোমাকে কষ্ট দিতে হারাম করেছেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাতি বিইজনি, তোমাকে তো আল্লাহ ডাকছেন জান্নাতের দিকে, আর আল্লাহর পক্ষ থেকে তোমাকে মাফ করে দিবেন, এই ক্ষমার ঘোষণার দিকে আল্লাহ তোমাকে ডাকছেন। তুমি আল্লাহর হুকুমকে মেনে নাও, তোমার মনের খাহেশ, তোমার শাহওয়াত, তোমার ডিজায়ার তোমাকে যদি অন্য কোনো দিকে প্রলুব্ধ করে ফেলে, তুমি তোমার নফসের সঙ্গে সংগ্রাম করো যে আল্লাহ তাআলা তোমার কল্যাণের জন্য এটা নিষেধ করেছেন, ওদিকে যেতে বলছে নিষেধ করছেন, আর সে তোমাকে অকল্যাণের দিকে নিয়ে যাবে। এই শরীয়তের প্রত্যেকটি হুকুম মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। সুদে মর্গে দিয়ে বাড়িঘর কেনা যাবে না, অনেকে কিনতে চান কিন্তু সুদের কারণে পারছেন না, তো এই জন্য আফসোস করবেন? কোনো আফসোস করার কারণ নাই, মনের ভিতরে সবসময় তৃপ্তি থাকবে, আলহামদুলিল্লাহ আমি যে আল্লাহ তাআলার কথা মানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এইরকম অনেক কিছু আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, শরীয়ত মানলে অনেক কিছু করা যায় না, না মানলেও অনেক কিছু করা যায়, দুনিয়াটা খুব মুক্ত, আর দুনিয়া সেজন্য মুমিন ও জান্নাতুল কাফের হাদিসে এসেছে, দুনিয়াটা মুমিনের জন্য একটু জেলখানার মতো, অনেক কয়েদখানার মতো, আর কাফেরের জন্যে একের জান্নাতের মতো মনে করে, সে সব তার জন্য হালাল হয়ে গেছে। তো আমরা জানি যে আমরা আল্লাহ তাআলার এই হুকুমকে স্বেচ্ছায় মেনে নিচ্ছি, এখানে আমাদের আল্লাহ তাআলার কাছে বড় ধরনের পুরস্কার পাওয়ার আশা রয়েছে, আর যদি মানুষ এটা গ্রহণ না করে তাহলে আল্লাহ শাস্তি পেয়ে যাবে।
ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ তাআলা তার আয়াতগুলোকে মানুষের জন্য এভাবে বয়ান করেন যেন মানুষ শিখতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এই যে আল্লাহ তাআলা কথাগুলো যে তিনি আমাদেরকে বললেন, এই কথাগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? তিনি এগুলো না বললে, ভালো করে বোঝাই না দিলে এই যে কেন নিষেধ করলেন তার কারণও বলে দিয়েছেন, ঠিক কিনা? তার কারণ বলে দিয়েছেন, আমাদের সান্ত্বনা হয়ে গেলো, নিশ্চয়ই কোনো মাসলাহাত আছে, আমরা মেনে নিলাম। তো এই আস্থা থাকা দরকার আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলা যা কিছু করেন বান্দার ভালোর জন্য করেন, শরীয়তের সকল হুকুম আমাদের কল্যাণের জন্য, কোনো হুকুম আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আরেকটি দাম্পত্য জীবনের অত্যন্ত গোপন বিষয় মাসালা, ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিয়্যিত, আপনাকে তারা জিজ্ঞেস করে, মহিলাদের যখন মাসিক চলে এই অবস্থায় তাদেরকে কিভাবে, তাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা থাকবে, তাদের সম্পর্ক থাকবে, আপনাকে জিজ্ঞেস করে। কুল হুয়া আযা, আপনি বলে দেন এটা একটা কষ্টের বিষয় মাসিক হওয়াটা। ফাতাযিলুন নিসা আফিল মাহিদ, ওই সময় তোমরা মহিলাদের থেকে একটু দূরত্ব অবস্থান করো, দূরত্বে অবস্থান করো, দূরত্ব বজায় রাখো। ওয়ালা তাকরাবুহুন হাত্তা ইয়াতহুরুন, আর তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পাক পবিত্রতা অর্জন না করে। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্রতা অর্জন করে তখন তোমরা তাদের কাছে আসো যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বু তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা যারা তওবা বেশি করে করে আর বেশি করে পবিত্রতা অর্জন করে তাদেরকে খুব পছন্দ করেন। এখানে মাসিকের বিষয়টা এই জন্য আসছে যে মদিনায় অনেক ইহুদিরা ছিল, তারা কি করত, ইদা হাদাতিল মারআ মিনহুম লাম ইউআকিলুহা ওয়া লাম ইয়াজামিউহা ফিল বুয়ুত, মহিলাদের মাসিক শুরু হয়ে গেলে তখন স্বামী তার সঙ্গে এক বিছনায় শুত না, একসঙ্গে বসে একই প্লেটে থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করতো না, কারণ তার শরীর নাপাক হয়ে গেছে, সব কিছু নাপাক, তার গায়ের সঙ্গে একটু ধাক্কা লেগে গেলেও সমস্যা আছে, এই অবস্থা। তোমার এই মহিলারা যেন একেবারে পুরো মানুষটাই নাপাক হয়ে গেছে, এরকম একটা দুর্ব্যবহার তাদের প্রতি চলছে। ফাসা আল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানজালাল্লাহু আজ্জা ওয়া জাল, সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইহুদের এরকম করে এটা কি একটু বাড়াবাড়ি মনে হয়, এটা কি ঠিক, এটাই কি আল্লাহ তাআলা শরীয়তের হুকুম? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে দেখো তাদের কষ্ট আছে, দূরে থাকতে হবে, তাদের কাছে যেও না, অর্থ আরেকটা, কিন্তু তাদেরকে একেবারে সরিয়ে দিতে হবে এমন নয়। হাদিসে তার ব্যাখ্যা এসেছে যে ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা মহিলাদের সঙ্গে একসঙ্গে শোয়া খাওয়া দাওয়া উঠা বসা, শরীরে ধাক্কা ধাক্কি লাগা কোনো অসুবিধা নাই, এগুলো সব ঠিক আছে, শুধু একটা জিনিসের নিষেধাজ্ঞা আছে যে স্ত্রী সহবাসের মতো কাজটিকে থেকে তোমরা দূরে থাকতে হবে, জাস্ট আল্লাহ শুধু নিষেধ করেছেন, আর কোনো কিছু নিষেধ নাই। আরেকটি শানে নজরুল এসেছে, এক সাহাবি নাম হচ্ছে উসাইদ ইবনে হুদাই রাদিয়াল্লাহু আনহু, আরেকজন নাম হচ্ছে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুইজন এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল ইয়াহুদা ক্বালাত কাযা ওয়া কাযা, ওকে ওকে, ইহুদিরা কি বলেছেন, যে তারা বলতেছেন মা মিন আমরিনা শাইআন ইল্লা খালাফনা ফিহি মা ইউরিদু হাযার রাজুল, ওকে ফাবালাগা যালিকাল ইয়াহুদ, ইহুদিদের কাছে এই কথা চলে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র স্ত্রী সহবাস করা যাবে না। এই কথা যখন এই দুইজন সাহাবি গিয়ে বললেন ইহুদিদের কাছে, ইহুদিরা বলল দেখো মুহাম্মাদের কাজ হচ্ছে আমরা যা বলি সব খালি উল্টাই দেবে, আমাদের কোনোটাই ঠিক রাখবে না। তো এই খবর ওনার কাছে যখন বলা হলো দুই সাহাবি এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শুনলেন, আর ওনারা আরও বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল ইয়াহুদা ক্বালাত কাযা ওয়া কাযা আফালা নুজামিউহুন্না, ইহুদিরা এই সমস্ত কত সমালোচনা করতেছে, তাদের মোকাবেলা করতে আমরা দরকার হলে এই সময় স্ত্রী সহবাস করে ফেলব, তাদের কোনোটাই ঠিক রাখবো না।
তারা কেন এরকম উল্টা মন্তব্য করেছে? ফাতাগাইয়া রাওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা দানান্না আন্না ক্বাদ ওয়াজাদ আলাইহিমা। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে খুব রাগ হয়ে গেলেন, চেহারার মধ্যে রাগের কষ্টের ইয়ে ফুটে উঠল। সাহাবারা মনে করলেন, আমরা মনে করছি এই দুই সাহাবির প্রতি তিনি সিরিয়াস মনে কষ্ট নিয়েছেন, তারা এই কথা কী বলল? পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা চলে গেলেন, ওনার কাছে ড্রিঙ্ক নিয়ে আসছিলেন এক সাহাবি দুধ দিয়ে বানিয়ে দুধের ড্রিঙ্ক। তো আর দুই সাহাবিকে ডাকলেন, এদিকে আসো একটু ড্রিঙ্ক খেয়ে যাও। তো সাহাবারা পরে বুঝলেন ড্রিঙ্ক খাওয়াইছেন, বুঝলাম ওনাদের প্রতি রাগ করেন নাই, রাগ করছিলেন ইহুদিদের প্রতি, তারা যে এরকম খারাপ মন্তব্য করছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছে সাহাবিরা, মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবেঈ, তিনি বললেন আমি জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা ইয়াহিল্লু লিরাজুলি মিন ইমরাতিহি ইযা কানাত হায়েদান, মহিলা স্ত্রীর যদি মাসিক থাকে স্বামীর জন্য কতটুকুন হালাল আছে মহিলার কাছাকাছি হওয়া, কতটুকুন পর্যন্ত অগ্রসর হতে পারে? তিনি বললেন, কুল্লু শাই ইল্লাল জিমা, একমাত্র স্ত্রীর সহবাসের মেইন কাজটা ছাড়া আর কোনো কিছুতে আপত্তি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দূরে সরিয়ে দিতেন, এক বিছনায় শোয়াইতেন, আমাদের সঙ্গে অনেক কাছাকাছি হতেন, অনেক ধরনের মায়া মমতা আদরের প্র্যাকটিস করতেন, সব কিছুই ঠিক ছিল, শুধু একটি কাজ তিনি করতেন না। এমনকি উনি যখন আমি যখন মাসিকের হালতে থাকতাম, উনি বলতেন আমার মাথাটা সুন্দর করে আঁচড়িয়ে দাও, আমি মাথাটা চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়িয়ে দিতাম। আর তিনি এমনকি কোনো কোনো সময় কোরআন পড়তেন আমার গায়ে হেলান দিয়ে, এমনকি ওই সময় আমার মাসিক থাকত। তাহলে ইহুদিদের বিপরীত কাজ হচ্ছে কি না? হ্যাঁ, ওকে। এমনকি তিনি বলেন যে আমি কোনো কোনো সময় একটা হাড্ডি গোস্ত খেতে গিয়ে অনেকক্ষণ চেষ্টা করে যদি খাইতে পারছি আর খাইতে পারতো না, রেখে দিতাম। পরে তিনি বলেন যে হাড্ডি খাওয়া তো হয় না, কী খাইছো? পরে তিনি নিয়ে উঠে ওটা আবার ভালো করে খাইতেন এবং ওই জায়গায় মুখ লাগাইতেন যে জায়গায় মা রাদিয়াল্লাহু আনহা মুখ লাগাতেন, ওই যে ইহুদিদের বিপরীত যে একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে না। হ্যাঁ, তো এইভাবে তাদেরকে সরিয়ে দেওয়া যাবে না। তারপর বলতে যে আমি পানি খেতাম, সে পানির পাত্রটা তিনি নিয়ে ওই জায়গা দিয়ে পান করতেন যেখানে আমি মুখ লাগিয়ে পান করেছিলাম। স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্ত হালাল মহব্বতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য একটা এক্সাম্পল রেখে গেছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় যে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি তর্ক বিতর্ক সারাদিন চলছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দাম্পত্য জীবনের এই সমস্ত বিষয়গুলোকে ডিল করেছেন এগুলো জেনে জেনে আমরা অনেক কিছু শিখার ব্যবস্থা আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে অত্যন্ত উত্তম আদর্শ। এরপরে আল্লাহ তাআলা বললেন যে যখন তারা এই অবস্থা পার হয়, ওদের কাছে এর সময় অর্থ হচ্ছে এই যে একটি বিষয় তোমরা ওই সময় কোনো রকমেই তাদের কাছে অ্যাপ্রোচ করবে না, ওই বিষয়টা স্ত্রী সহবাসের বিষয়টা। আর যখন পবিত্র হয়ে যায় ফাইদা তা হারনা, এখানে মশালা পাওয়া গেল যে মহিলাদের টাইমটা পার হয়ে গেলে তখনও স্বামীর জন্য জায়েজ নয় তার সঙ্গে মেলামেশা করা, আনটিল মহিলা পাক পবিত্রতা অর্জন করে। কিভাবে পাক পবিত্রতা অর্জন করতে হয়? গোসল করে। এই জন্য মাসিক শেষ হয়ে গেলে মহিলাদের এটা একটা ফরজ গোসল, ফরজ গোসলের আগে তাহলে এখনও তারা পাক হয়নি। ফাইদা তা হারনা ফাতু হুন্না, যখন পাক হয়ে যায় গোসল করে তখন তাদের কাছে আসো, তার মানে তখন তোমরা ওই লাইনে চিন্তা করো সহবাসের জন্যে। মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্যে। আল্লাহ তাআলা এরকম করে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা তওবা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। তাহলে দুইটা জিনিসকে আল্লাহ বেশি পছন্দ করেন, একটা হলো তাওবা, আরেকটা কি? পাক পবিত্রতা। এই পাক পবিত্রতার মধ্যে কি আসে? এক নম্বরে টয়লেটে গেলে ক্লিন হওয়া, এটা অর্ধেক ক্লিন হলো। পুরো তাহারাত কখন হয়? যখন ওযু করি। ঠিক তেমনি অনেক সময় গোসল ফরজ হয়, গোসল করে ফেললে আমাদের তাহারাত হাসিল হয়। আর এই তাহারাত হালতে থাকা, পবিত্রতার হালতে থাকা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। এই জন্য সকল অবস্থায় উজু করা, উজুর হালতে থাকার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা
লা ইউহাফিযু আলা উযু ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ ওযু ধরে রাখে না, ওযুর হালতে থাকে না। ওযু ধরে রাখার অর্থ কি? ওযু ধরে রাখা মানে বাথরুমে যাবেন না মোটেই, খালি ধরেই রাখবেন না, বাথরুমে যাইতে হবে, ন্যাচারাল কল আসছে, কিন্তু তখন এই কাজ সেরে কি করবেন? ওযু করে আসবেন আবার, তাহলে ওযুর হালতে আছেন। ঘুমানোর আগে ওযু করে যাবেন, ঘুমাতে ওযু চলে গেছে, তাহলে এখন ঘুম পাতে খালি ওযু করতে থাকবেন নাকি? না, আপনি ঘুমিয়ে বিছানায় গেছেন, এখন ওযু চলে গেছে, নো প্রবলেম, আপনি ওযুর হালতে আছেন, মাশাআল্লাহ। তো ওযুর হালতে থাকার একটা প্র্যাকটিস করে ফেললে অনেক ভালো, এটা মুমিন হওয়ার লক্ষণ যে সবসময় ওযুর হালতে থাকে। আর পাক পবিত্রতা গোসল করাটা, এগুলো যথাসম্ভব দেরি না করা, অলসতা করে সময় বেশি দেরি না করা, যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি ভালো। পবিত্রতাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, তাওবা বেশি করে করা আর পাক পবিত্রতা ওযুর হালতে থাকা, হ্যাঁ, আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। তো সেই জন্য এটা ভালো যে সবারই সেন্স থাকবে যে পবিত্রতা অর্জন করবে, কিন্তু অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো থাকলে মানুষ অপবিত্রতা দ্বারা, মহিলাদের অনেক সময় এই অবস্থা থাকলে খাওয়া দাওয়া ঠিকমতো পাক করা, ইয়ে করা, অফার করা কোনো অসুবিধা নেই, এমনকি গোসলের যদি কারো দেরি হয়ে যায়, কিন্তু ওই সময় যদি কেউ কিছু খায়, আমাদের দেশে একটা মশালা লোকেরা মুখস্থ বলে যে গোসল ফরজ থাকলে কোনো খাবার দাবার তৈরি করা ঠিক না, ওটা এরকম খাওয়া ঠিক হবে না, এটা কিন্তু আসলে ঠিক না। আপনার যদি এমন তাহারা হয়ে যায় যে স্বামীকে বের হইতে হচ্ছে, স্ত্রীকে খাবার রেডি করে দিতে হচ্ছে, গোসল করতে একটু দেরি হচ্ছে, তাতে কিছু আসে যায় না। এগুলো অনেক সময় মানুষ অতিরিক্ত কড়াকড়ি আরোপ করে, এই যে একটু আগে বললাম যেটা আল্লাহ তাআলা নিষেধ করে নাই, মানুষ নিষেধ করে দিলে এটা কিন্তু গুনাহ হয়ে যাবে। কিন্তু পবিত্রতার মাইন্ডটা খুব ভালো। এরপরে আল্লাহ তাআলা আরেকটি দাম্পত্য জীবনের অত্যন্ত জটিল বিষয় বলতেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের কৃষিক্ষেত্র, কৃষিক্ষেত্র, ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমরা চাষবাস করো যেমনে চাও তেমনি চাষবাস করো, ওয়াকাদ্দিমু লি আনফুসিকুম, আর তোমরা তোমাদের নিজেদের জন্য কিছু আল্লাহর কাছে পাঠাও অ্যাডভান্স, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম মুলাকুহ ওয়া বাশশিরুল মুমিনিন, হ্যাঁ, আল্লাহকে ভয় করো আর মনে রেখো তোমরা আল্লাহর সঙ্গে দেখা হবে তোমাদের, আর মুমিনদেরকে সুসংবাদ দান করুন। এখানে মাসালা কি এসেছে? এখানে মাসালা হচ্ছে যে স্ত্রীদের সঙ্গে মেলামেশা করার ক্ষেত্রে, মেলামেশা করার জন্য আল্লাহ তাআলা একটা সঠিক জায়গা ঠিক করে দিয়েছেন, কিন্তু কোনো কোনো মানুষের রুচি বিকৃতির কারণে তারা আরেকটি জায়গা পছন্দ করতে চায়, আল্লাহ মাফ করুক, যেটা লানতের জায়গা। সেদিকে কোনো কোনো মানুষের যদি দৃষ্টি চলে যায় বা তার নজর ওদিকে চলে যায়, তার খেয়াল ওদিকে চলে যায়, তাকে সাবধান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, খবরদার কোনো ব্যক্তি এরকম কিছু করবে না যেটার জন্য আজকে গে লাইফের জন্ম হয়েছে। তারা যেখানে আসল যে স্থান আল্লাহ ঠিক করে দিয়েছেন তার পরিবর্তে অন্য একটি রাস্তায় তারা চলে যায়, পেছনের রাস্তার দিকে চলে যায়, এটা অত্যন্ত লানতের জায়গা। আল্লাহ তাআলা সেটাকে পরিষ্কার করে বলে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল হারসু মাওযুউল ওয়ালাদ, কোনখান দিয়ে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে সন্তান হবে সেটাকে আল্লাহ তাআলা কৃষিক্ষেত্র হিসাবে বুঝিয়েছেন, চাষবাসের জায়গা হিসাবে বুঝিয়েছেন, খবরদার অন্য কোনো রাস্তা নয়। এখন আন্না শাইতুম, যেখান দিয়ে তাও সেই জায়গায় পৌঁছতে হবে। এখানে অত্যন্ত আরেকটি ভেরি সেন্সিটিভ বিষয় আছে, আমি খুব বেশি ডিটেলস বলতে চাই না, কারণ অনেকে ফ্যামিলি সহকারে একসঙ্গে লেখাপড়া করেন বা তাফসিরও শুনেন। ইহুদিদের মধ্যে কিছু ধারণা ছিল যে স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে হলে আসল জায়গায় যদি কেউ যায়, সে সামনের দিক থেকে আসবে না পেছনের দিক থেকে আসবে, এই তার এই আসার রাস্তার ক্ষেত্রে উভয়টার স্বাধীনতা আছে, কিন্তু মূল জায়গা একটা, মূল জায়গা দুইটা নয়। মানুষ অনেক সময় পেছন দিক থেকে আসে, অনেক সময় সামনের দিক থেকে আসে, কিন্তু মূল জায়গা একটা। তো ইহুদিরা বলতো যে কেউ যদি পেছনের দিক থেকে সামনের রাস্তার দিকে যায়, তাহলে তার সন্তান হয়ে গেলে সন্তান হবে চোখকে টেগরা বলে কোনো কোনো জায়গায়, আপনারা কি বলেন, টেরা বলেন নাকি, টেরা সন্তান হবে, এবং ইহুদেরা এটাকে খুব বেশি করে প্রচার করত।
এখন বিশেষ করে আনসারিরা মদিনায় যারা আছেন তারাও ইহুদিদের সঙ্গে বসবাস করতে করতে তাদেরটা ভালো করে ইয়াকিন করেছে। মক্কার মুহাজির সাহাবিরা যারা হিজরত করে মদিনায় গিয়েছেন তারা আনসারি মহিলাদেরকে বিয়ে করেছেন। এখন স্বামীকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন যে স্ত্রীর সামনে দিয়ে আসুক পিছন দিক থেকে আসুক, রাস্তা ঠিক থাকলে উভয় দিক থেকে জায়েজ আছে। এখন কোন মক্কার স্বামীরা কেউ কেউ পেছন দিক থেকে সামনে রাস্তায় পৌঁছতেন, এটা মদিনার তাদের স্ত্রীরা এটাকে সাংঘাতিক অপছন্দ করা শুরু করে দিল। একজন স্ত্রীতে বলেন কোশ্চিন কালেও না, এটা নিষেধ, জায়েজ নাই। তখন কেস গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ওনার ব্যক্তিগত জীবনে এটা ঘটে গেছে, সামনের রাস্তায় এসেছেন কিন্তু পিছন দিক থেকে এসেছেন। আসে বলেন ইয়া রাসূল, হালাক তো আমি হালাক হয়ে গেছি। কি না কেন হালাক হয়ে গেছেন? আমি স্ত্রীর সামনের রাস্তায় এসেছি কিন্তু পিছন দিক থেকে এসেছি। তিনি তখন চুপ করে থাকলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন যে স্ত্রী তোমরা তোমাদের কৃষিক্ষেত্রের মতো, তুমি সামনের দিক থেকে আসতে পারবে পেছনের দিক থেকে আসতে পারবে, কিন্তু রাস্তা থাকবে একটাই, যেখান দিয়ে ব্যবহার করলে সন্তান সন্ততি পৃথিবীতে আসে ওই রাস্তা, খবরদার আরেক রাস্তা নাই, নাজায়েজ রাস্তা নয়, এই রাস্তার ক্ষেত্রে কোনো আপত্তি নাই। এগেইন ইহুদিদের বিপরীত কাজ, তারা ওটাকে হারাম মনে করত, কিন্তু আল্লাহ তাআলা মানুষের রুচি প্রকৃতির উপরে ছেড়ে দিয়েছেন, কিন্তু আরেকটি থেকে সাবধান করেছেন সেই বিষয়টার উপরে লানতের কথা এসেছে। এই ব্যাপারে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাহিউ ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক, তিনি বললেন তোমরা শরম পাবে আমি কথাটা বলতেছি, আল্লাহ তাআলা লজ্জা থেকে লজ্জার কারণে বলা বন্ধ করেন না, হক কথা বলতে লজ্জা আল্লাহকে ঠেকান না, আল্লাহ তাআলাকে ঠেকিয়ে রাখেন না। লা ইয়াহিল্লু আন ইয়াতুন নিসা ফি হুসুসিহিন, খবরদার কেউ পেছনের দিক থেকে স্ত্রীকে ব্যবহার করো না, খবরদার। অন্য আয়াতে তিনি বলেছেন, অন্য হাদিসে তিনি বলেছেন নাহা আন ইয়াতি রাজুল ইমরাতাহু ফি দুবুরিহা, স্ত্রীকে পেছনের রাস্তা ব্যবহার করে কে যদি ব্যবহার করে তার জন্য খবরদার হারাম। অন্য আয়াতে এর চেয়ে আরো শক্ত কথা এসেছে লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতান ফি দুবুর, আল্লাহ তাআলা এত গোস্বা হন ওই মানুষটার প্রতি যে কোনো পুরুষের সঙ্গে এরকম যৌন আচরণ করে অথবা কোনো স্ত্রীর সঙ্গে পেছনের রাস্তা ব্যবহার করে যৌন আচরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি কখনো এক নজরও তাকাবেন না। এই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, আমাদেরকে এই মানুষকে জানতে দিলেন, অত্যন্ত গোপন সেন্সিটিভ বিষয়গুলোকেও পরিষ্কার করে বলে দিলেন। ইসলামী শরীয়তের মধ্যে কোন বিষয় আল্লাহ তাআলা বাকি রেখেছেন, জীবনে সকল কিছুকে আল্লাহ তাআলা হালাল হারাম শরীয়তের মধ্যে ফর্মুলা দিয়ে সুচারুরূপে বয়ান করে দিয়েছেন, আর বলেছেন ওয়াকাদ্দিমু লি আনফুসিকুম, তোমাদের জন্য কিছু অ্যাডভান্স পাঠিয়ে দাও, এর অর্থ কি? তার অর্থ কেউ কেউ বলেছেন যে নিজেদের খাহিশ মিটানোর আসার আগে কিছু হক আদায় করো, কমপক্ষে বিসমিল্লাহ বলো, আল্লাহকে একটু ডাকো। মানুষ যখন তার নিজের চাহিদা মিটাতে যায় অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়, যে আল্লাহর কাছে যে কোনো ভালো কাজেই বিসমিল্লাহ পড়ে যাওয়া কাজ করা উচিত। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দোয়া শিখিয়েছেন লাউ আন্না আহাদাকুম ইদা আরাদান ইয়াতি আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে আসে কালা, সে যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবিশ শাইতান আমা রাযাকতানা, আর এই দোয়াটা যদি পড়ে যে আল্লাহ আল্লাহর নামে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন আর আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে শয়তানকে সরিয়ে নিয়ে যান, ফা ইন্নাহু ইন ইউকাদ্দারু বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা লাম ইয়াদুরহু শাইতানু আবাদান, এই মেলামেশার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যদি কোনো সন্তান দান করেন আশা করা যায় শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না। তো এটা হলো কাদ্দিমু লি আনফুসিকুম, নিজেদের জন্য নিজেদের কল্যাণ নিজেদের প্রোটেকশনের জন্য আল্লাহর দোয়া কালাম যেগুলো যেখানে যেটা আল্লাহ রেখেছেন সেটাকে ভুলে যেও না, সেটাকে তোমরা মনে রেখো, আল্লাহ তাআলাকে কোনো অবস্থাতেই ভোলা ঠিক নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াত্তাকুল্লাহ, সকল অবস্থায় আল্লাহকে ভয় করো, তাকওয়া, এমনকি এই সমস্ত মুহূর্তগুলোর মধ্যেও আল্লাহকে ভয় করতে হবে। এখানে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষকে ইসলামের বাইরে অনেক রকমের বিকৃতি
আজকের আজকালকার জমানায় কত যৌন বিকৃতি সৃষ্টি হয়েছে ঠিক কিনা, বহু রকমের যৌন বিকৃতি, এ সমস্ত ক্ষেত্রেও মানুষ যেন আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন মানুষকে, স্বামী স্ত্রীর সম্পর্ককে বৈধ করে দিয়েছেন, কিন্তু সেখানে শয়তান সুযোগ নিতে পারে, তাকে ডাইভার্ট করে দিতে পারে ডানে বামে, অনেক রকমের ফর্মুলা নিয়ে আসতে পারে, অনেক রকমের শয়তানের বহু রকমের চক্রান্ত আছে। আজকের জমানায় কত কিছু দুনিয়ার মধ্যে শয়তান ছড়িয়ে দিচ্ছে, সেগুলোর থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। ওয়া আলামু আন্নাকুম মুলাকুহ, মনে কর, মনে রেখো, আনন্দ ফুর্তি এগুলোর শেষে তো একদিন আল্লাহর সঙ্গে দেখা হবে, দেখা হবে কি না, আল্লাহর সঙ্গে দেখা হবে। এই জন্য আল্লাহ তাআলা ফর্মুলাগুলো মেনটেন করছো কি না এটা মনে রেখো, আল্লাহর সঙ্গে দেখা হবে। তিনি জিজ্ঞেস করবেন, প্রত্যেকটি কাজের খবর নেবেন তিনি, যেখানে গুনাহ করেছি সেখানে যে বলেন আমি তো এভাবে বলেছিলাম, এভাবে করেছো কেন। হাদিসে এসেছে, আল্লাহ যদি জিজ্ঞেস করে করলা কেন এরকম, এই কাজ করেছো কেন, তাহলে সেই আটকা পড়ে গেছে। হ্যাঁ, মান্নু কেসা হউ সেবা আও উখেদা, যেই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করছেন সে আটক হয়ে গেল। আর কাউকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস না করেন, বলেন এগুলো 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 করছিলা, সব করছিলা, এগুলো করছিলাম আল্লাহ, আর জিজ্ঞাসা করলেন না কেন করছিলা, তাহলে মানে আল্লাহ ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি আল্লাহ বলে কেন করছিলা, তাহলে শেষ। এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম মুলাকুহ, মনে রেখো আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। আমি সেই দেখাটা শুধু কি দেখা, হিসাব নিকাশের দেখা হবে। লাইসা বাইনাকা ওয়া বাইনাহু তারজুমানুন, তোমার মধ্যে আল্লাহর মধ্যে কোনো দোভাষই থাকবে না, সরাসরি আল্লাহ তোমাকে নিয়ে একা একা বসবেন, তোমার হিসাব নেবেন। ওয়া বাশশিরিল মুমিনিন, এখন এই ভয়ের কথা শুনে মুমিনরা তো ভয়ে একেবারে নিরাশ হওয়ার অবস্থা, তো আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার তরিকা। এই ভয় দেখাই আল্লাহ আবার সুসংবাদ দেন, সুসংবাদ দেখে আবার ভয় নিয়ে আসুন। সুসংবাদ যদি আবার আত্মহারা হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আবার এই কষ্টের কথা শুনে যদি আবার নিরাশ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, যারা মুমিন আল্লাহ তাআলা প্রত্যেকটি কথাকে ইয়াকিন করে, বিশ্বাস করে, আমল করে, তাদেরকে আপনি সুসংবাদ দেন, আল্লাহর সঙ্গে দেখা হবে, দেখা হলে তাদের জন্য সুখবর আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুখবরের সঙ্গে দেখা করেন, সুখবর দেওয়ার জন্য দেখা করেন, আল্লাহ তাআলা যদি মাফ করে দেওয়ার জন্য দেখা করেন, কত সুসংবাদের খবর হবে সেটা। সে খবর পেয়ে আত্মহারা হয়ে মুসলমান হাশরের ময়দানে আমল নামা ডান হাতে দেখে দৌড়ে গিয়ে তার আত্মীয় স্বজন বলবে, দেখো দেখো আমি পাশ করে ফেলেছি, আমার জান্নাতে যাওয়ার খবর হয়ে গেছে, আমল নামা ডান হাতে এসেছে, কী সুসংবাদ আছে, এত বড় সুসংবাদ। আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন, যারা এই যে এতক্ষণ বলা হয়েছে, কিছু এক্সাম্পল এসেছে, মোট কথা মুদ্রা কথা দিনের শরীয়তের যত মাসাইলগুলো এসেছে, হালাল হারামের বিষয়গুলো এসেছে, জায়েজ নাজায়েজের বিষয়গুলো এসেছে, এইগুলোকে আমরা যখন ঠিক মতো অনুসরণ করি, গাফলতি করি না, নফসের ধোকায় পড়ে গুনার দিকে চলে যাই না, তাহলে আমাদের জন্য সুসংবাদ অপেক্ষা করবে। আর যখনই আমরা গাফলতিতে পড়ে যাই, ধোকায় পড়ে যাই, তখন আমরা ভয়ের ভিতরে থাকতে হবে, আমাদেরকে বেশি করে তওবা করতে হবে।